তুমি তার প্রতি এত আকৃষ্ট হয়ে গেলে, সবকিছু ভুলে গেলে, আর তখন এই আমাকে ত্যাগ করে তুমি রাধারানীর কাছে চলে যাবে। তখন কৃষ্ণ এই মুহূর্তে কি করছে, ভগবান রাধারানীর কথা চিন্তা করছেন, আর নারদ মুনি এই জগতে সবখানে কি করছেন, নারায়ণ নারায়ণ বলে ভ্রমণ করতে থাকেন, ভগবানের নাম কীর্তন করতে করতে। কিন্তু দেখছে এই কলির জীব আর ভগবানের নাম করে না, তারা বিভিন্ন বিষয়ে মত্ত হয়ে গেছে। প্রায়ণ অল্প আয়ুষ সভ্য কলাপ শূন্য যুগে জানা মন্দ সম্বন্ধ মুতয় মন্দ ভাগ্যহীন উপদ্রতা। তো এই কলির জীব কি করছে না, ভগবানের নাম করছে না। এই ভগবানের কাছে নারদ মুনি দ্বারকায় গিয়ে রুক্মিণী দেবীর সামনে হাজির, তখন নারদ মুনিকে দর্শন করে রুক্মিণী দেবী তার পাদসেবন করলেন, ভগবান তাকে যথেষ্ট সম্মান করে আসনে বসতে দিলেন। কিন্তু নারদ মুনির মন দুঃখিত, বলছে তুমি দুঃখিত কেন নারদ মুনি, আজকে দেখতেছি সবার মন খারাপ, ঘটনা কি? তো নারদ মুনি তখন অভিমান হচ্ছে ভগবানের প্রতি, তো তুমি হচ্ছে অন্তর্যামী কৃষ্ণ, তুমি জানো না আমি কেন দুঃখিত, তুমি জানো না এই জগতের মানুষ কেন দুঃখ পাচ্ছে, তুমি তো সব জানো, তুমি যদি অন্তর্যামী হও তো তাহলে তুমি কেন এই জগতের মানুষের দুঃখ দূর করো না, কেন মানুষ তোমার এই নাম করে না। কলিযুগে মানুষ অত্যন্ত ভয়াবহ অবস্থায় পড়তে হয়েছে। তখন নারদ মুনির এই অভিলাষ পূরণ করার জন্য, এবং এজন্য বলা হয় যে ভগবান আবির্ভাবের দুটো কারণ রয়েছে মহাপ্রভু রূপে, একটা হচ্ছে কলিহত জীবকে উদ্ধার করার জন্য, আর একটা হচ্ছে এই যে রাধারানী কৃষ্ণকে ভালোবেসে এই যে কত আনন্দ পাচ্ছে, যে সর্বশ্রেষ্ঠ ভক্ত রাধারানী যে কি আনন্দ পাচ্ছে কৃষ্ণকে সে ভালোবেসে, তো এটি কৃষ্ণ বুঝতে পারছে না, বলছে আমি বুঝতে পারছি না যে রাধারানী কি আনন্দ পাচ্ছে, তাই আমাকে বুঝতে হবে যে রাধারানী আমার সেবা করে কি আনন্দ পায়। সেই জন্য বলছি কলিযুগে আমি যে আবির্ভূত হব রাধারানীর অঙ্গক্রান্তি, মানে রাধারানীর শরীরের রূপ থাকবে আর ভাব হৃদয়ের ভাবটা থাকবে কি, সে রাধারানীর ভাব নিয়ে এবং অঙ্গক্রান্তি নিয়ে আমি কলিযুগে আবির্ভূত হব। মহাপ্রভু 1407 শকে এবং 1486 খ্রিস্টাব্দে নবদ্বীপে মায়াপুরে, তার পিতার নাম হচ্ছে জগন্নাথ মিশ্র আর মাতার নাম হচ্ছে শচী দেবী। তো শচী দেবী এবং জগন্নাথ মিশ্রের আটটি কন্যা সন্তান হয়। প্রথম তারা পুত্র সন্তানের জন্য অনেক অভিলাষী থাকে। প্রথমে জগন্নাথ মিশ্র ছিলেন সিলেট ঢাকা দক্ষিণ শ্রী অট্টে পৈতৃক নিবাস ছিল, এখনো সেটি আছে, আপনারা দর্শন করবেন। এবং পরবর্তীতে তিনি সেই বিদ্যা লাভ করার জন্য তখন নবদ্বীপে কি করা হবে যে বিদ্যা টোল অর্থাৎ সংস্কৃত পড়া সবচেয়ে বড় বিদ্যাপীঠ ছিল নবদ্বীপ, তো সেই নবদ্বীপে যান পড়াশোনা করার জন্য, এবং সেখানে তিনি শচী দেবীকে বিবাহ করেন, এবং তাদের গর্ভে শচী দেবীর গর্ভে আটটি কন্যা সন্তান হওয়ার পর তারা অত্যন্ত আকাঙ্ক্ষিত ছিল পুত্র সন্তানের জন্য। কিন্তু সেই আটটি কন্যা সন্তান পরবর্তীতে কি হয় অপ্রকট হয়ে যায়, আবার ভগবানের কাছে ফিরে চলে যায়, কিন্তু পুত্র সন্তানের জন্য আকাঙ্ক্ষিত ছিলেন। তো তাদের পরবর্তীতে দুটি পুত্র সন্তান তারা লাভ করেন, একজন হচ্ছে গিয়ে বিশ্বম্বর, আরেকজন হচ্ছে গিয়ে নিমায় কর্মী। তো ভগবান যখন আবির্ভূত হন তখন ছিল ফাল্গুনী পূর্ণিমা, আজকের এই তিথি, আজকের এই দিনে। তো এবং ছিল চন্দ্রগ্রহণ, তো এই ফাল্গুনী পূর্ণিমায় আসলে চন্দ্রগ্রহণ হয় না, কিন্তু ভগবান কি জন্য এই জগতে আবির্ভূত হন, এই কলিযুগে কি জন্য আবির্ভূত হন, হরিনাম প্রচার করার জন্য। তো তাকে হরিনাম প্রচার করতে হবে, এই জন্মের মাধ্যমে তিনি হরিনাম প্রচার করবেন, কি করে তখন একটি ভগবান প্ল্যান করবেন। তখন এই দিনে কি হচ্ছে, চন্দ্রগ্রহণ হয়ে গেল, চন্দ্রকে গ্রাস করলো,
রাহু। তো তখন কি হলো, তখন এই অমঙ্গল সূচক, এটি সাধারণ মানুষের কাছে অমঙ্গল সূচক। তো এই অমঙ্গল সূচক দিনে কি করে, আবার যখন তারা গঙ্গা স্নান করবে সেই নবদ্বীপের মানুষ, তখন সেটি আরো বেশি পুণ্য লাভ করবে তারা। এই জন্য ব্রাহ্মণ, সমস্ত ব্রাহ্মণ এবং সমস্ত বৈষ্ণব যারা রয়েছে তারা সকলে এই দিনে গঙ্গা স্নান করতে যাবেন। আর এই দিনে কে আবির্ভূত হচ্ছেন, শ্রী চৈতন্য মহাপ্রভু নিমাই পল্লী। আর গঙ্গা স্নানে গিয়ে দেখছেন, আরে নবদ্বীপে তো হাজার হাজার লক্ষ লক্ষ লোক, কিন্তু তখন দেখা যাচ্ছে লক্ষ লোক কোটি লোক কুম্ভমেলা হয়, কুম্ভমেলার মতো লোক হয়ে গেছে, আরে এত লোক আসলে কোথেকে। তো সবাই তখন কি করে, এই দিনে তোমার সবাই তারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে, এই হরে।